आजकार फेब्रुआर 19 तारीख ए फेब्रुआर 19 तारीख थाके आजकार एक ग्रामेर नाम होच्छे सुनासरण पारा मोहराम आबार विश्रामगंज एरिया ते पड़े एटा आमतली गुलागाटीते तारपरे आजकार थाके आमादेर तिप्रासाके तिप्रासा बोलबी নাইলে বরক জাতি বলবি এই ট্রাইবেল উপজাতি ওয়াতা আপনারা মুখের থেকে আর বাই কইরা না তাহলে আমরাও মন অশান্তি হয় কারণ ঠিক আছে এখন আজকা যে বুঝা গেলাম দর্শক আজকা দেখেন আজকা সবাই সাথে সাথে এখানের মুসলিমরা সবাই রাজার 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 বেনাতার ধরার জন্য কেন না এখন মানুষ হইয়া মানুষের অধিকার পাওয়া গেছে না বা শান্তি পাওয়া গেছে না এই গত 70 বছর এখন হিসাব করতে গেলে 72 বছর চলে 1949 15 অক্টোবরে কাঞ্চন পর্বা দেবী যখন এই ত্রিপুরাতে মাতি মানে ইন্ডিয়া গভর্নমেন্টের কাছে এগ্রিমেন্ট করে দেওয়ার পরে আমরা সব সময় অশান্তিতে ছিল এই শান্তি ফিরে আনার জন্য আমাদের মহারাজা ত্রিপুরা মথা মানে দিচ্ছি এখানে আবার লেখা আছে কি গ্রেটার ত্রিপুরা ল্যান্ড এই গ্রেটার ত্রিপুরা ল্যান্ডকে সাপোর্ট করে মহারাজা সিংহাসনকে আবার ফিরে বসানোর জন্য আমাদের ত্রিপুরারবাসী সবাই একখানা মিলিয়ে মুসলিমরা সব একখানা আসি বলছে আজকে আমার খুব মনে কষ্ট এবং খুব দুঃখিত অনেকদিন আমরা দুঃখস্ত ভোট আসছি কিন্তু আজকে তারা শান্তি মনে কিছু আশা আছে মহারাজার উপরে এই আশাতের জন্য তারা সবাই ফিরিয়ে আসছে কিন্তু আমরা এখন বলতে চাই সবাইকে ত্রিপুরাবাসীরা সবাই দেখেন একখানা একাতবদ্ধ থাকার জন্য সবাই চেষ্টা করবি কারণ আমরা গত 25 বছর বামফ্রন্ট থাকার পরে বহুত কষ্ট বিভ্রান্ত হচ্ছি বিভ্রান্ত হওয়ার পরেও আবার সিপিএম চেঞ্জ হয়ে গিয়া বিজেপি সরকার বা আইপিএফটি সরকার আসার পরে বহুত মানুষের উপরে অত্যাচার হচ্ছে কিন্তু অনেকটা মানুষ গর্ব পুরা গেছে অনেকটা গাড়ি ভাঙছে অনেকটা ঠেং ভাঙছে এটা তো সবাই চোখের সামনে এটা পড়তাছে কিন্তু এর জন্য এখান থেকে বাঁচানোর জন্য এখান থেকে বাঁচানোর জন্য সবাই একাতবদ্ধ রাখার জন্য এখন এই ত্রিপুরা মথাতে আমাদের মুসলিম ভাইরা সব একাতবদ্ধ হয়ে গেছে এখন সবাইকে আমি এটাই বলতে চাই বারবার সবাই একখানে দাঁড়ানোর জন্য এই শান্তি আনার জন্য সহযোগিতা করে যদি এখানে সহযোগিতা যদি না করে সবাই ত্রিপুরাতে এই মাটির উপরে বস বাসকে এরা শান্তি পাব না এর জন্য সবাইকে আহ্বান জানাই শান্তি হওয়ার জন্য একখানা হোক এই আমার পক্ষে ঠিক আছে তিনি আর শুক্রবার যতন ন সুনাচন পাড়া এক নম্বর ওয়ার্ড নি যিনি মুসলিম পরিবার নি যতন ন তিনি ত্রিপুরানি রাজানি মঠাও আছে সবাইকে যতন বুট হই তিনি রাজা ন সিংহাসন আসুক না হানে যতন কৈহর যতন ন বনন আসুক নাই চুং সিংহ সিংহাসন আসুক রুই চুং জনগণ শান্তি ফিরে বুঝতু না নাই যতন কক কাছে অঙ্গই নীলবুং কাম কাকা আন বুং আলফুমিয়া আচ্ছা নঙ্গর মুসলিম মুসলিম ফ্যামিলি তো না চিনার 30 ফ্যামিলি 30 পরিবার তোমার যতন রাজা সাপোর্ট খাই যতন তবু রাজা সাপোর্ট খাই আচ্ছা আপনারা কেনর জন্য এনে বেনার দইরা ফ্ল্যাগ টেলেক দইরা এখানে দাঁড়াইলাম আমরা এখানে দাঁড়াছি দেখেন আমরা বিগত শত শত বছর দইরা আমাদের যে বাপদাদারা ছিল তারা মহারাজালে চলে আছে আর তখন আমরা বাপদাদারা যেটি বুঝেছে যে ট্রাইবেল হলো বাদশাজাত আমরা হচ্ছি রাজাজাত আরে ট্রাইবেল রাজাজাত আমরা বাদশাজাত আর আমরা যুগ যুগ ধরে রাজা ভাষা মিলে চলে আছি আর এই চলাতে তাদের শান্তি ছিল এরপরে আইয়া দেখাম যা যা বিগত মনে করেন 60-70 বছর ধরে যে আমরাকে রাজারা হারাইয়া আমরা এমন একটা অশান্তির বসবাস করতেছি তার মানে করে আমরা কোনো শান্তি পাইতেছি না আমরা বিভিন্ন পার্টি ফিরেছি আমরা কোনো শান্তি নাই আমাদের কোনো শান্তি নেই কেউ আমাদের শান্তি দিতেছে না অশান্তির মধ্যে বিরাজ করতেছি কিন্তু আসলে যদি আমরা শান্তি পাওয়ার কথা ছিল যেখানে শান্তি পাইতাম ওই শান্তির মকট আমরা দূরে ফেলাই দিছি তার মানে আমাদের আজকার রাজাকে আমরা কী করছি দূরে ফেলাইয়া আমরা অন্যখান থেকে আইন না অন্য মানুষের কী কাজে আমরা পারিবি করতেছি যার মধ্যে কোনো শান্তি নাই তা আমাদের যদি শান্তি পাইতে হয় আমাদের রাজাকে আবার ফিরিয়ে আনতে হবে আমাদের রাজার সিংহাসন আমার রাজাকে বসাতে হবে আমাদের মকটমণি রাজা উনার দ্বারস্থ আমরা সবাই হইতেইব উনি ছাড়া আমাদেরকে আর শান্তি দিতে না আর এই শান্তি পাইতে আমরা সমস্ত জাতি বিজাতি সমস্ত মানুষ আমরা এক হইয়া এই রাজাকে আবার আমার সিংহাসন বসাতে হবে আপনি যে বললাম রাজা জাতি বা আর বাদশা জাতি হ্যাঁ রাজা জাতি বাদশা জাতি আগে তো আমরা যুগে যুগে শুনলাম কিন্তু এখানে ত্রিপুরাসা কেন উপজাতি হয়েছে বা কেন ট্রাইবেল হয়েছে
এটা ওনার তো ট্রাভেল নয় না এই উপজাতি তো আমি যেটা ব্যক্তিগত মনে করি তারা নিজেরাই এই উপজাতি নাম দিছে না অন্য মানুষই তাদেরকে উপজাতি নাম দিছে এটা সময় একটা সময় আমরাই ওই আমার মামার সাথে বিশ্লেষণ করতাম তারা যদি উপজাতি কো উপজাতি অন্যখান থেকে আইলে উপজাতি হয় আর স্থানীয় মানুষ উপজাতি হয়ে গেল কা অর্থাৎ আমরা ও শিক্ষা না থাকার কারণে আমরা বেকুব বানিয়ে আমরা উপজাতি বানাইছি আসলে আমরা এক জাতি আর যারা অন্যখান থেকে আসে তারা হলো উপজাতি আর এখানে যারা বসবাস করছে রাজা বংশ তারা এখানে জাতি আমি